www.telecommunication বাংলাদেশের ওয়েবসাইট দাপৃষ্ট লিংকে রচনাটি আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ ছিল। রচনা প্রতিযোগিতার সাব কমিটির সদস্যবৃন্দ শেখ রাসেলের নামে বিভিন্ন স্কুলগুলোতে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবগুলো সহ বিভিন্ন স্কুল, কলেজ, ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মেলার প্রচারণা ও রচনা সংগ্রহের আয়োজন করে। শেখ রাসেল ডিজিটাল ল্যাবগুলোতে ছাত্রছাত্রীদের উৎসাহ ও উপস্থিতি প্রমাণ করেছিল যে আমরা আমাদের 2008 সালে প্রদেয় প্রতিশ্রুতি মতে ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021 বাস্তবায়নের শেষ প্রান্তে। রচনা মূল্যায়ন কমিটির অন্যতম বিচারক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ফারসি মান্নানের কাছ থেকে রচনা প্রতিযোগিতা সম্পর্কে কিছু জেনে আসি। আমি ডক্টর ফারসি মান্নান মোহাম্মদী। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের একজন শিক্ষক। রচনাগুলো মূল্যায়ন করতে গিয়ে খুবই চমৎকৃত হয়ে বিষয়ের গভীরতা দেখে এবং আমাদের শিক্ষার্থীরা এবং তাদের লেখা বাংলা গদ্যে অনেক ইংরেজি গদ্য লিখেছে সেগুলোর যে কম্পোজিশন সেটা খুবই আশাপ্রদ একটি ব্যাপার। কয়েকজন শিক্ষক প্রচুর তথ্য উপাত্ত নিয়ে বিশ্লেষণ করেছে এবং এটা দেখায় যে ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের দেশে যে ICT শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে তার একটা ধারাবাহিক ফলাফল হচ্ছে এই ক্যাপাসিটি বিল্ডিং বা এই সচেতনতা বৃদ্ধি। এবং এটা আরও দেখায় যে আমাদের সামনে যে আমরা যে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি এবং তার জন্য যে আমাদের ক্ষেত্র প্রস্তুত সেটা কিন্তু আনন্দের বিষয়। এটা এখনই প্রতীয়মান হচ্ছে। ধন্যবাদ। আজকের বিজয়ীরা হলেন ক গ্রুপ থেকে প্রথম হয়েছে এসকে মালিহা আনসারী, নবম শ্রেণী বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। দ্বিতীয় হয়েছে আদ্রিতা আফরিন, নবম শ্রেণী হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয়। তৃতীয় হয়েছে ফয়সাল আল ফাহাদ, নবম শ্রেণী শহীদ মেজর সালাউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়। এবং খ গ্রুপ থেকে প্রথম হয়েছে জাওয়াদ বিন হাফিজ, তৃতীয় বর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ জুবাইরুল হক, প্রথম বর্ষ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। তৃতীয় হয়েছে মোহাম্মদ সাদমিন তাহমিদ খান, প্রথম বর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়।